ভোটের পরেও যেভাবে সন্ত্রাসের ছবি অব্যাহত তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে এবার নিশানা করলেন মোহাম্মদ সেলিম। ভোট শেষ কিন্তু লুট এখনো শেষ হয়নি, টুইট করেছেন তিনি। টুইট করে তিনি দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতে নাতে ধরে ফেলেছে মানুষ, তবে কমিশনের কাছে কোনো জবাব নেই। রাজ্য নির্বাচন কমিশন শুধুমাত্র কালীঘাটে নির্দেশ পালন করছে বলেও আক্রমণ চালিয়েছেন মোহাম্মদ সেলিম। রাজ্য নির্বাচন কমিশনকে বা টুইটে নিশানা করলেন মোহাম্মদ সেলিম। টুইটে তিনি লিখেছেন, ভোট শেষ কিন্তু লুট এখনো শেষ হয়নি। টুইট করে তিনি আরো দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতে নাতে ধরেছে মানুষ, তবে কমিশনের কাছে এর কোনো জবাব নেই। রাজ্য নির্বাচন কমিশন শুধুমাত্র কালীঘাটে নির্দেশ পালন করছে বলেও আক্রমণ চালিয়েছেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম এবার টুইট করা ভিডিও, সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এবং টুইট করে তিনি দাবি করেছেন, সিঙ্গুরে সিল করা এই ব্যালট বাক্স খোলার চেষ্টা হাতে নাতে ধরেছে মানুষ। আমি বলছি স্যার আসছেন, সব ঠিক আছে, আগে আপনার স্টাফকে এটা শেখাতে হবে। অন্যদিকে বাঁকুড়ার ওন্দায় এবার ব্যালট বাক্স বদলের অভিযোগ করল বিজেপি। বিজেপির যেমনটা অভিযোগ যে বুথ থেকে স্ট্রং রুমে ব্যালট বাক্স নিয়ে গিয়ে রাখার মধ্যেই সেই ব্যালট বাক্স বদল করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ করেছেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। যদিও ভিত্তিহীন অভিযোগ বলে দাবি শাসক দলের। বিজেপির তরফে এই অভিযোগও করা হয়েছে যে বুথ থেকে স্ট্রং রুমে ব্যালট বাক্স নিয়ে গিয়ে রাখার সময় সমস্ত রাজনৈতিক দলকে ডাকা হয়নি, অভিযোগ করেছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গতকাল যে নির্বাচন হয়েছে প্রায় প্রহসন, আমার রামসাগরে একটা বুথে কালকে যে ভোট শুরু হয়েছে আজকে ভোর পাঁচটাতে শেষ হয়েছে। স্ট্রং রুম দেখতে হয়, ওনাদের নির্দেশ আছে স্ট্রং রুম আমাদের দেখতে আসবে আজ 8:30। আমরা যখন এসে দেখলাম স্ট্রং রুমে অলরেডি মাল লোড হয়ে গেছে, মালটা আনলোড হচ্ছে গ্রাউন্ডে খেলার মাঠে, আর পেছনের দরজা দিয়ে ঢুকছে, সেখানে অনেকগুলি রুম আছে, কোথায় কি কেরামতি করেছে বুঝতে পাচ্ছি না। আমাদের থেকেই সন্দেহ হতে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। অবশ্যই বদল হয়েছে, আমাদের মনে হচ্ছে হয়েছে। স্ট্রং রুম সিল করার সময় অল পার্টিকে ডাকা হয়েছে, আমরা একসাথেই ছিলাম সকলেই, সুদন ঘোষ ছিল, কল্যাণ ছিল, অনেকেই ছিল, সঞ্জয় দিবস সবাই ছিল, আমাদের ছিলাম দুজন, বিজেপির অনেকেই ছিলেন, প্রায় জন 8-10 ছিল। তারপর ওখান থেকে ইডি ভোট অবজারভারের সামনে সিল খোলা হলো, ইডি ভোটের যে রুম সেখান থেকে তিনটা ট্যাঙ্ক ওখান থেকে বার করে গাড়িতে চাপিয়ে স্কট করে আনা হয়েছে, এবং সেখানে অল পার্টি স্কট করে আনা হয়েছে। তারপর হাইস্কুলের উপরতলায় যখন ঢোকানো হয়, যেখানে স্ট্রং রুম করা হয়েছে, সিআরপিএফ সেখানে পাহারা আছে, তারপর সেখানে যখন ঢোকানোর সময়তে